আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? শুভ সকাল। আজকের ব্লগটা একটু বাইরে আলোময় পরিবেশে করছি, কারণ আমরা একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আসলে আমাদের ফজরের আগে কখনো ঘুমানো হয়ই না, তো এই জন্য আমাদের অলওয়েজ ঘুম থেকে উঠতে লেট হয়। তো আজকে উঠেছি, অলমোস্ট এখন 10টা সাড়ে 10টা বাজে। আজকে 3-4 ঘন্টার বেশি ঘুমও হয়নি আমাদের, তারপরেও ফ্রেশ লাগছে বিকজ আজকের ওয়েদারটা খুব সুন্দর, শীতটা একটু কম আর রোদও উঠেছে, বেশ ফকফকা ইমেজ। তো আপনাদেরকে দেখাই, সেজা সেজার পাপা গার্ডেনে গেছে অলরেডি। ওরা গার্ডেনে কি করছে? কি করো তোমরা ব্যাকইয়ার্ডে? এখানে তো আমাদের একটা স্টোর হাউস আছে, আমরা তো দেখিই নাই এটা। হ্যাঁ, আগের যে টেনেন্ট ছিল তারা এই স্টোর হাউসটাকে এরকম গ্যাদারিং করে রেখে গেছে। একটা পুরাতন সাইকেলও আছে দেখো। শেষা, এই পাশেও আরেকটা ছোট রুম আছে। আসলে এখন তো অনেক শীত, সো উইন্টারের টাইমে ব্যাকইয়ার্ডে তেমন একটা আসা সম্ভব না। তো আস্তে আস্তে শীতটা কমতেছে ইংল্যান্ডে আর আমরা বেরোনো শুরু করতেছি। শেষা ওই যে গার্ডেনে খেলা করছে, তবে খেলা করার মতো উপযুক্ত পরিবেশ এখন গার্ডেনে নেই। এই যে ঘাস টাসগুলো এগুলো সব ক্লিন করতে হবে। সামার আসা শুরু করুক, তারপরে ইনশাল্লাহ আমরা এগুলা ক্লিন করব। মাম্মাম, সেজা, তোমার ভালো লাগছে এখানে? মুক্ত আকাশে ভালো লাগে মা? কই বিক্রি? ওই যে বিক্রি দেখা যাচ্ছে, সে যা ওই গাছটাকে বলছে বিক্রি। এটা স্মল ট্রি, আর এটা নাকি স্মল ট্রি? আমার স্মল ট্রির তো কোনো পাতাও নেই, সব মরে গেছে। কি তুমি কি করো, প্ল্যান কি তোমার? ফুটবল এগুলাকে এখানে পরিষ্কার করা অনেক জিনিসই আছে, এখন তো ঠান্ডা, ঠিক আছে, এখন বেরোতে পারছি না। ওই যে ঘাস টাস পরিষ্কার করার জিনিসপত্র দেখা যাচ্ছে, ওইগুলা একটু ঠান্ডা কমলে, সামারটা আসলে তখন এগুলো পরিষ্কার করবো না, বুঝছো? কে তুমি? হ্যাঁ, সমস্যা কি? তাই? হ্যাঁ না, সমস্যা নাই, মানে আমি চাচ্ছি তুমি করো। আচ্ছা আচ্ছা, সে যা রোদ্রে থাকাতে পারছে না। কেন মো, ভিটামিন ডি নাও। ওই হিলটা দেখে, হ্যাঁ ওই পাহাড়টা দেখে বলতেছে ওইখানে যাবে। ওল্লা, আমি তো রোদে তাকাতে পাচ্ছি না, ক্যামেরায় কিছু আসছে কিনা আমি সেটাও দেখতে পাচ্ছি না। প্লেন প্লেন দেখেছো? এই যে পুরো গার্ডেনটা জুড়ে, মানে পুরা এলোমেলো ঘাস বলা যায়, অগোছালো ঘাস, একদম বড় বড় কাটা কাটালা মনে হচ্ছে, বাট কাটা নাই, ঘাসগুলা বড় এই যা। তো ইংল্যান্ডে যেসব আপু ভাইয়েরা থাকেন অনেকদিন ধরে, তাদের তো গার্ডেনিং করার অনেক অভিজ্ঞতা আছে। আমরা যেহেতু নতুন, আমরা অ্যাকচুয়ালি এই বিষয় সম্বন্ধে কিছুই জানি না। তো সামার আসছে, আমাদেরও ইচ্ছা যে আমরা গার্ডেনিংয়ে কিছু করব। আপনারা আমাদেরকে একটু পরামর্শ দিতে পারেন কমেন্টে, যে কিভাবে কি করতে পারি বা অ্যাকচুয়ালি গার্ডেনিং করার জন্য কি কি করতে হবে প্রথম পর্যায়ে, আর সেই সাথে এরকম টাইপের একটা গার্ডেনে আমরা অ্যাকচুয়ালি কি কি গাছ লাগাতে পারি, শাকসবজি বা ফুল, মানে আমি আসলে আমার অভিজ্ঞতা নাই মোট কথা। সো আপনাদের কাছ থেকে সাজেশন চাচ্ছি, কারণ আপনাদের কাছ থেকে আমাকে শিখতে হবে। সো প্লিজ কমেন্ট করতে পারেন, যাতে আমরা সেগুলো দেখে বুঝে সেইভাবে কিছু করতে পারি। অ্যাকচুয়ালি গার্ডেনিংটা না অনেক মাইন্ডকে ফ্রেশ করে, সো নিজের রিফ্রেশিং একটা মুডে থাকার জন্যও সবুজের কাছাকাছি থাকাটা খুবই জরুরি। আমরা লুটনের যে এরিয়াতে আছি, ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওইখানে কিন্তু একটা হিল আছে। আমরা কখনো অবশ্য ওখানে যাওয়ার সাহস করি নাই, সামারে ওইখানে দেখবো যাওয়া যায় কি না। আর হিলের ওই পাশে, ওই যে ওইদিকে, ওই দিকটা একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে, আমি জানি না ওটা কিসের বিল্ডিং, মেবি ওটা মনে হচ্ছে কোনো আবাসিক বিল্ডিংই হবে, আমি নট শিওর। তো ইচ্ছা আছে যে শীতটা একটু কমলে এই এরিয়াটা একটু এক্সপ্লোর করবো, বিশেষ করে ওই হিল ট্র্যাকটা, যে অ্যাকচুয়ালি ওখানে কী অবস্থা।
তোমার মনে আছে নাহারাপুর আব্বু কিন্তু বলছিল যে আঙ্কেল কিন্তু ওই হিলে একবার উঠছিল, একবার দুইবার, অনেক আগে এইখানের হিল। হ্যাঁ, আর আমাদের বাসা থেকে এই পশ্চিমের এদিকে গিয়ে ওইখানে আরও সুন্দর হিল আছে, মানে একটু ঢালু হিল, এটা ওই যে ব্রিজের ওখান থেকে দেখা যায়, ওই যে ফুটবল মাঠটা না, মাঠের ওইখান থেকে দেখা যায়। তো আমি সিদ্ধান্ত নিচ্ছি যে একটু ঠান্ডা কমলে, সামার আসলে ওখানে বাবুকে নিয়ে ওইদিকে যাব আমরা ঘুরতে, আমরা তো কোথাও যাই নাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি লকডাউনের কারণে, লকডাউনেই বন্দি জীবন। আসলে এই লকডাউন আমাদেরকে খুব বোর করে দিয়েছে, আমরা লিটারালি মানে মানসিকভাবে অসুস্থ হয়ে যেতাম যদি আপনাদের সাথে, যে আপনাদের কমেন্টগুলো পড়ি, ভ্লগের কাজগুলো করি, এগুলোতেই নিজে আসলে অনেক বিজি থাকি। তো এটা না থাকলে এতদিনে আমি নিশ্চিত আমার মানে কী বলবো, পাগল পাগল অবস্থা হয়ে যেত। ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। বাংলাদেশে লকডাউন নেই এখন, তো আমার একটু মাঝে মাঝে মন চাই যে ইংল্যান্ডে যেহেতু লকডাউন চলছে, যে পুট করে চলে যাই বাংলাদেশে, এখানে লকডাউন শেষ হলে তারপরে আবার আসবো। কিন্তু আসলে সেটা সম্ভব না, কারণ অনেক কিছুই ব্যাপার, জীবন আসলে এত সহজ না। আমরা দূর থেকে দেখে ভাবি যে আহারে ওরা কত ভালো আছে, কত সুন্দর আছে, কিন্তু এটাই বাস্তবতা যে প্রত্যেকের তার নিজের জায়গা থেকে কোনো না কোনো মানসিক কষ্ট হোক, শারীরিক কষ্ট হোক, ফিনান্সিয়াল কষ্ট হোক, সব কিছুই থাকে। আসলে জীবনটা এত সহজ না। তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর সব থেকে বড় নিয়ামত হচ্ছে আমরা সুস্থ আছি এখন পর্যন্ত এই প্যান্ডামিকেও। সবাই সবার জন্য দোয়া করবেন, আমরাও করি। এখন নাস্তা করে নিয়ে আসেন। আজকের ব্রেকফাস্টে গতদিন যে সেন্সবেরি থেকে হটডগ রোল আনা হয়েছিল সেটা দিয়ে রোল তৈরি করা হয়েছে, ভেতরে একটু সসেস আমি গ্রিল করে দিয়েছি, সেই সাথে লেটুস, শসা, একটু পেঁয়াজ, আর এখন যেটা যাবে সেটা হচ্ছে মায়োনিজ, আর কিছুটা যাবে হচ্ছে টমেটো ক্যাচাপ। তো কিছুটা টমেটো ক্যাচাপ এলো পাথারি দিয়ে দিচ্ছি। আমার কাছে অবশ্য টমেটো ক্যাচাপের থেকে মায়োনিজটা বেশি ভালো লাগে। আর এখানে মায়োনিজ, তবে মায়োনিজের বোতলে মায়োনিজ প্রায় শেষ হয়ে গেছে, নতুন কৌটা খুলতে হবে। এই যে আচ্ছা, আজকে এটাই শেষ হোক। তো এই হলো খুবই সিম্পল ব্রেকফাস্ট। আচ্ছা, আর একটা জিনিস ভুলে গেছি, ভেতরে কিন্তু টমেটো দিয়েছি একটু স্লাইস করে। তো এটা যে হটডগ রোল দিয়েই করতে হবে তা না, নর্মাল বন্ডটি দিয়েও এটা করা যাবে এবং খেতে খুবই মজা লাগে আর ব্রেকফাস্টের শর্টকাট। শেজার পাপা, শেজা ব্রেকফাস্ট, ইয়েস, তোমাদের ব্রেকফাস্ট, মাই ব্রেকফাস্ট, করে নাও। তুমি কি খাবে? তো সেজার জন্য এখানে ডিম সুজির হালুয়া কিছুটা করা হয়েছে, তবে এটা একটু ঠান্ডা হয়ে গেছে, আমি হালকা একটু গরম পানিতে এটা ওভেনে গরম করে নিব, কারণ ও লুজ ছাড়া খেতে পারে না। একসাথে মানে হচ্ছে একসাথে। আজকে দুপুরে আর তেমন কোনো রান্না নেই, আগের অনেক তরকারি রয়ে গেছে, তো ভাবছি ফ্রিজ খালি করতে হবে, সো ওই তরকারিগুলোই আগে শেষ করব, সাথে একটু সবজি করব। পেঁয়াজের কলি আনছিল দুই দিন আগে, দুই দিন হয়ে গেছে, ফ্রেশ খেলে আরও ভালো হতো। তো যাই হোক, ওটা আজকে একটু আলু দিয়ে ভাজি করব। এই যে এখানে গতদিনের কিছুটা মুরগির মাংস রয়ে গেছে, আর ফ্রিজে এর আগে রান্না করা ভুড়ি ছিল, তো ওই ভুড়িটাকে আমি বের করেছি, এবার এটাকে একটু চুলাই ভাজা ভাজা করব। সামান্য একটুই আছে, একটু পুরফুরা করে ফেলবো আর কি। আর এই তো পেঁয়াজের কলি, এবার সবগুলো না, এখান থেকে হয়তো অর্ধেকটা আমি আজকে ভাজি করব। আর পেঁয়াজের কলি কিন্তু আমাদের দুইজনেরই অনেক বেশি পছন্দ। পেঁয়াজের কলিগুলো ধুয়ে নিয়েছি, আর সাথে দুইটা আলুও ধুয়ে নিয়ে আসছি।
এবার এগুলো একটু কেটে নিব। আমাকে অবশ্য আমার কিছু দর্শক বলেছিলেন যে পেঁয়াজের কলি ডিম দিয়ে ভাজি করলে মজা লাগে, তো আমাদের বাসায় কখনো ডিম দিয়ে পেঁয়াজের কলি আসলে ভাজি করা হয়নি, নর্মালি আলু দিয়েই ভাজি করি। আমি যদি রেসিপিটা পুরো জানতাম তাহলে ইনশাল্লাহ ট্রাই করতাম, তো আপনাদের কারোর জানা থাকলে সেটা আমাকে জানাবেন। আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, হয়তো ডিম দিয়ে মজাই হবে। আর পেঁয়াজের কলি ভাজি করার জন্য আমি একটু এরকম গোটা গোটা করেই কাটি, কারণ পেঁয়াজের কলি অনেক নরম, সো সহজেই এটা সিদ্ধ হয়ে যাবে আর কি। আর এই ফুলগুলো কিন্তু আমরা খাই না, আমি জানি না অন্যরা খায় কিনা। আমি জানি না আমার সাথে পেঁয়াজের কি শত্রুতা, পেঁয়াজ হোক পেঁয়াজের কলি হোক, পেঁয়াজের কলি তো খুবই সামান্য জিনিস, অলরেডি আমার চোখে পানি চলে আসছে, মানে মনে হচ্ছে এটা থুয়ে দৌড় মারতে পারলে বাঁচি। আমি এমন একটা মানুষ যার ভর্তা করতে গেলে মরিচ জ্বললে হাত জ্বলে না, কিন্তু পেঁয়াজ কাটতে গেলে, পেঁয়াজের কলি কাটতে গেলে চোখ দিয়ে পানি বের হয়ে অস্থির হয়ে যায়। যদিও পেঁয়াজের কলিতে ঝাঁজটা অনেক কম থাকে, তারপরও আমার এই প্রবলেম হয়। তাহলে চিন্তা করেন পেঁয়াজ কাটার সময় আমার কী অবস্থা হয়, কেন যে এরকম হয় আল্লাহ জানে। এত বছর রান্নাবান্না করি কিন্তু এই জিনিসটা আমার দূর হলো না। যত কিছুই করি না কেন, ওই যে সামনে আস্ত পেঁয়াজ রাখা, আগুন জ্বলে রাখা, কত কিছু অনেক কিছু করছি, কোনো কাজ না। এবার আলুগুলো কেটে নিব, আর আলুগুলো আমি ওরকম ডম ডম করেই কাটবো। আমি শক্ত জিনিস মোটেও কাটতে পারি না, হাতে অনেক ব্যথা করে, তারপরও আজকে অল্প বলে ট্রাই করছি, নাহলে সেজার পাপাকেই ধরে নিয়ে আসতাম। এই তো কিছু আলু গোটা গোটা করে কেটে নিয়েছি, এবার এগুলোকে ভাজি করার পালা, পেঁয়াজের কলি ভাজি। আচ্ছা, বেশিরভাগ দিনই আমার যে ভুলটা হয় যে আমি আগে রান্না বসাই দিই তরকারিগুলো, এদিকে ভাত বসাতে মনে থাকে না, তা আজকে কিন্তু মনে আছে, এই জন্য আজকে আগে ভাতটা বসাই দিব। আর এই যে এই মোটা চালটা সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়, তো এই জন্য ভাত রান্নাটাই আগে শুরু করছি। এই চালটা খেয়ে তো মোটামুটি একটু স্বাদ পাওয়া যাচ্ছে, বাসমতি সাদা ভাত খেতে একেবারেই তো ভালো লাগে না, আছে মোটামুটি এটা। অনেক আপু ভাইয়েরা জিজ্ঞেস করেছিলেন যে এই চালটা কেমন লাগছে, তো ওই যে মানে অ্যাটলিস্ট বাসমতির চেয়ে ভালো লাগছে আমাদের কাছে এটাই। বিসমিল্লাহ, আর এখানে কেটে নিয়েছি কিছু রসুন কুচি, এগুলো আন্দাজ মতো, আর অল্প একটু নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সামান্য একটু জিরা, আর একটু হলুদ, আর
সাথে 7 মিনিট একটু লবণও দিয়ে দিব। পেঁয়াজের কলিটা ভাজি করতে অবশ্য বেশি সময় লাগে না, একেবারেই নরম হয় তাই তাড়াতাড়ি হয়ে যাবে। আমার দর্শকদের কাছ থেকে আমার আরেকটা হেল্প লাগবে, সেটা হচ্ছে অনেকেরই হয়তো মনে আছে আমি কিছুদিন আগে এই যে বোয়াল ফিশটা কিনেছিলাম, এটা কিন্তু শুটকি। তো আমি কখনো বোয়াল শুটকি আসলে রান্না করিনি, লোটা শুটকি, চিংড়ি, কাচকি, চ্যাপা এসব শুটকি অনেক রান্না করা হয়েছে, আর আমি ওরকম মাছ একটা পছন্দ করি না, সো বোয়াল মাছটা তো আরোই করি না, এই জন্যই আসলে এটা কখনো ট্রাই করা হয়নি। তো যেহেতু সেজার পাপা নিয়ে আসছে ও খাবে বলে, বাট এইটা আসলে কি দিয়ে রান্না করলে ভালো লাগে, কোনো সবজি বা এমনি এমনি আমার জানা নাই, তো কাইন্ডলি আপনারা আমাকে একটু পরামর্শ দিয়ে হেল্প করবেন, কমেন্ট করে জানাবেন যে এটা কিভাবে রান্না করলে বা কি দিয়ে রান্না করলে সব থেকে মজার হবে, আর আমি এটা ওভাবেই করে দিব সেজার পাপাকে ইনশাল্লাহ। নেক্সট যেদিন এটা রান্না করব, যার রেসিপি আমার পছন্দ হবে আমি তাকে আমার রেসিপিটা ভিডিও করে দেখানোর সময় মেনশনও করবো ইনশাল্লাহ। সো প্লিজ আপনারা কমেন্ট করে আপনাদের রেসিপিটা আমার সাথে শেয়ার করতে পারেন। দুপুরে তো এগুলো দিয়ে হয়ে যাবে, এর জন্য আমি প্ল্যান করছি রাত্রে এই পেরি পেরি মশলাটা দিয়ে একটু চিকেন ম্যারিনেট করে রাখবো। আবারও চিকেনই খেতে হবে আমাদের, সে যা চিকেন অনেক পছন্দ করে, গতদিনের রান্না চিকেনটা দুপুরে শেষ হয়ে যাবে, এখন আবার চিকেন ম্যারিনেট করব। ফুড কোর মিডিয়াম সিজনিং যেটা পেরি পেরির ওইটা ইউজ করেছি, এই তো চিকেন ডান, ওইটা র্যাপ করে ফ্রিজেই রেখে দিতে হবে। আমার ভাজিটাও হয়ে গেছে, এটাকে নামাই নিব খাওয়া দাওয়ার পালা। পেঁয়াজের কলি ভাজিটা রেডি, আর পেঁয়াজের কলি ভাজিটা আমি একটু সবুজ সবুজ করেই করি, মানে পেঁয়াজের কলিটা খুব একটা সেদ্ধ করি না, এভাবেই খেতে বেশি ভালো লাগে। আজকে তরকারি রান্না বসানোর আগে ভাত বসানোর পরেও ভাতটা আমার এখনও হয়নি, যেহেতু পেঁয়াজের কলি হতে সময়টা অনেক কম লাগে তো ওটা আগে হয়ে গেছে। আর আজকে বাসমতি চালের ভাত না, যেহেতু মোটা চালের ভাত হচ্ছে এটা আবার সেদ্ধ হতে বেশি সময় লাগে, তো যার জন্য আজকে ভাত আগে বসায়ও পিছিয়ে পড়ে গেছি। তো ভাত হওয়ার জন্য অপেক্ষা করছি, তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে, আর পরেরটা তো পরে দেখা যাবে। আজকে এরকম ছোটোখাটো একটা ব্লগই শেয়ার করলাম আপনাদের সাথে, লকডাউনে বসে এছাড়া আর কিছুই করার নাই আমাদের, আমরা বাইরেও যেতে পারছি না, বাসার মধ্যে বোর হচ্ছি, তবে আপনাদের সাথে আমাদের এই ইন্টারঅ্যাকশনগুলো খুবই ভালো লাগে, ভালো কিছু সময় কাটে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য মন থেকে দোয়া রইল। আল্লাহ হাফেজ।